हेलो स्टूडेंट्स, हमें आज के तुम्हारे 22 प्रश्नमालार अंक अनुशीलन बोर 13 14 15 और 16 नम्बर अंक तुम्हारे बुझिए देव। देखो 13 नम्बर अंके बोले तुम्हारे अंचल पंचायत हाथे 78,750 टाका रोए छे, अतगुलो टाका रोए छे पंचायत। जदि एक एक नलकूप बसाते 3,750 टाका खरच है, माने 3,750 टाका लागे एकटा नलकूप बसाते। বলেছে তাহলে ওই যে অতগুলো টাকা জমানো আছে ওই টাকা দিয়ে কতগুলো নলকূপ বসানো যাবে, তাহলে অঙ্কটা কি হবে? 3,750 টাকা দিয়ে বসানো যায় একটা নলকূপ, তাহলে অতগুলো টাকা দিয়ে কটা নলকূপ বসানো যায়? ওই অত বড় সংখ্যাটাকে আমি যদি 3,750 এভাবে ভাগ করতে করতে যাই, তাহলে আমরা নলকূপের সংখ্যা পাব, অর্থাৎ অঙ্কটা ভাগ হবে অঙ্কটা। তাহলে চলো অঙ্কটা কিভাবে লিখে লিখে করব আমরা দেখি। 13 নম্বর অঙ্ক লিখবে যে 3,750 টাকায় নলকূপ বসানো যায় একটি, তাহলে 78,750 টাকায় নলকূপ বসানো যায় কটা? 78,750 এর সমান এই 3,750টা ভাগ 8,750 ভাগ 3,750 টি, এককটা টি হবে, ভাগটা আমি এখানে করে ওখানে বসাবো। 78,750কে 3,750 দিয়ে ভাগ করব। এই 4 অঙ্ক পর্যন্ত হবে, 2 দিয়ে যাবে, 5 দুগুণী 10-এর 0 হাতের 1, 7 দুগুণী 14-এর 1, 15-এর 5 হাতের 1, 3 দুগুণী 6-এর 1 7, 200 5 দুগুণী 10-এর 0 হাতের 1, 7 দুগুণী 14-এর 1, 15-এর 5 হাতের 1, 3 দুগুণী 6-এর 1 7। এবার বিয়োগ করে দিই 5, 7, 3, 0। দেখো এই সংখ্যাটার এই সংখ্যাটা তো একই, তার মানে এক দিয়ে যাবে, একবারই যাবে 5, 0। ভাগটা মিলে গেল, এখানে ক্রসও দিতে পারো শূন্যও দিতে পারো। 21টি উত্তর। ওই টাকায় কয়টি নলকূপ বসানো যাবে? ওই টাকায় 21টি নলকূপ বসানো যাবে। খুব সোজা ছিল ভাগটা। এবার 14 নম্বর অঙ্ক বলেছে যদি প্রতি কিলোমিটার রেল লাইন পাততে 2018টি ফিশ প্লেট প্রয়োজন হয়, তবে 27 কিলোমিটার পাততে কতগুলো ফিশ প্লেট প্রয়োজন হয়? প্রথম অংশটা, 1 কিলোমিটারে 2018টা, তাহলে 27 কিলোমিটারে, তার মানে 27 গুণ হবে ফিশ প্লেট দরকার হবে, অনেকটা পরিমাণ ফিশ প্লেট প্রয়োজন হবে গুণ করে যেটা বেরোবে। এবার বলেছে যদি গুদামে এতগুলো থাকে তবে আর কত জোগাড় করতে হবে, তার মানে যতটা লাগবে তার থেকে কম গুদামে স্টোর রয়েছে, তাহলে বিয়োগ করে দিলেই আমরা আর কতটা লাগবে সেটা পেয়ে যাব। তাহলে ওই বোর্ডে দেখাই অঙ্কটা, 14 1 কিমিতে ফিশ প্লেট একটা যন্ত্রাংশ রেল লাইন পাতার কাজে লাগে, ফিশ প্লেট লাগে 2018টি, তাহলে 27 কিমিতে, মানে 27 গুণ লাগবে কিমিতে ফিশ প্লেট লাগে 2018 গুণ 27টি, এখানে 2018কে 27 দিয়ে গুণ করে দেব। 7, 8, 56, 6 হাতের 5, 7×7 = 12, 2 হাতের 1, 7, 0, 0 জায়গায় হাতের 1 বসলো, 7×2=14 নিচের লাইনে। এবার 8×16=6 হাতের 1, 2×2=3, 2×0=0, 2×2=4, তাহলে কত হবে? 6, 6×2=8, 3×4=4, 5, 4×4=8, 6টি, 5, 4×4=8, 6টি। দেখো
এতগুলো ফিশ ফিলেট দরকার, কিন্তু আছে 5,054 টি, মানে এর থেকে কম রয়েছে, তাহলে কতগুলো আর জোগাড় করতে হবে? তার মানে এবার বিয়োগ করব, লিখব কিভাবে? একটা উত্তর বেরিয়ে গেল, আরেকটা এবার 27 কিমিতে ফিশ প্লেট দরকার 5,4486 টি, 54,486 টি। গুদামে ফিশ প্লেট আছে, কটা ফিশ প্লেট আছে? 54,000 টি, 54,000 টি ফিশ প্লেট জোগাড় করতে হবে। এটা আমাদের দ্বিতীয় উত্তর, বিয়োগ করে দিলেই হয়ে যাবে। আমার এই লাইনটায় ধরলো না বলে আমি এখানটা লিখতে পারলাম না, এইদিকে চলে আসবে না, হয়েও যেতে পারে, আমি মুছে আবার করছি। হ্যাঁ, হয়ে গেছে, বিয়োগ করে দিলেই হবে 6,8,4, আর এই দুটো তো একই মিলে গেল। তাহলে দেখো, এই একটা উত্তর, এই আরেকটা উত্তর, পরপর দুটো উত্তর লিখবে। প্রথম উত্তরটা কি? প্রথম উত্তরটা হচ্ছে যে 27 কিমি রেললাইন পাতে কতগুলো ফিশ প্লেট প্রয়োজন হবে। 27 কিমি রেল লাইন পাততে 54,486 টি ফিশ প্লেট প্রয়োজন হবে। আর দ্বিতীয় উত্তরটা কি? আর কতগুলো ফিশ প্লেট জোগাড় করতে হবে? এটা প্রথম উত্তর বক্স করে দিলাম, দ্বিতীয় উত্তর, আর 486টি ফিশ প্লেট জোগাড় করতে হবে। এবার দেখো 15 নম্বর অঙ্ক, এটা অঙ্কের ভাষায় বলেছে, লিখে লিখে করা যাবে না। কোনো বিদ্যালয়ে ছাত্রাবাসে 17 জন ছাত্র আছে, তারা প্রত্যেকে প্রতি মাসে ভাড়া বাবদ 24 টাকা, খাওয়া খরচ বাবদ 150 টাকা, আলোর খরচ বাবদ 12 টাকা দেয়। ওই ছাত্ররা সব রকম খরচ বাবদ মাসে কত টাকা দেয়? তাহলে কি করব, এক একজনের সারা মাসে কত খরচ সেটা আমরা বার করতে পারবো কি করে? একজন দিচ্ছে ভাড়া বাবদ 24 টাকা, খাওয়া খরচ বাবদ 150 টাকা, আলোর খরচ বাবদ 12 টাকা, মানে এক একজনের এই খরচ। তাহলে মোট কত খরচ আমরা যোগ করে বার করব, ওটা একজন আর গেল, তাহলে 17 জন আর, তার মানে ওই যে একজন আর মোট খরচ, তাকে 17 দিয়ে গুণ করলে 17 জন আরটা বেরিয়ে যাবে। কিন্তু এই যে আমরা অঙ্কটা লিখে লিখে করতে পারবো না, অঙ্কের ভাষায় করতে হবে সরল করে। তো দেখি দেখি কীভাবে করা যায়। পনেরো নম্বর অঙ্ক, প্রথমে লিখব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। দেখো এক একজনের যে খরচটা হচ্ছে, প্রতি মাসে ভাড়া বাবদ 24 টাকা, খাওয়া খরচ বাবদ 150 টাকা, আলোর খরচ বাবদ 12 টাকা, এই যে এক একজনের খরচ, তাহলে 17 জন আর, এবার হচ্ছে সমাধান। এইটাই আবার টুকে নেব, 24 যোগ 150 যোগ 12 গুণ 17, 24 150 12, যোগ করে দিলে কত হবে? 6, 5 আর 6, 2 8, 1, দেখো এইখানে এই যোগটা হবে 186। এবার একে 17 দিয়ে গুণ করব, এখানেই করে দিলাম আমি, দু লাইনে করব, 6 সাথে 42 এর 2 হাতের 4,
সাত আটে ছাপ্পান্ন আর চারে সাতান্ন আটান্ন উনষাট ষাট, ষাটের শূন্য হাতে ছয়, সাতকে সাত আর ছয়, আট নয় দশ এগারো বারো তেরো। এবার হচ্ছে পরের লাইনটা, ছয় একে ছয়, আট একে আট, এক একে এক, দুই ছয় আটা তিনে এগারোর এক হাতের এক, একার একে দুই আর একে তিন, তিন এক ছয় দুই দুই, এইটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর কী লিখব, ওই ছাত্ররা সব রকম খরচ বাবদ মাসে কত টাকা দেয়? উত্তর হচ্ছে ওই ছাত্ররা সব রকম খরচ বাবদ মাসে এই টাকাটা দেয়, তিন এক ছয় দুই টাকা দেয়। এটা হচ্ছে পনেরো নম্বর অঙ্ক। এবার দেখো এই রাফটা কিন্তু দেখাতে হবে, অঙ্কে তোমরা রাফে করবে না, অঙ্কের পাশে এরকম খালি জায়গায় করবে, এটা না দেখালে কিন্তু নাম্বারটা কাটা যাবে অনেকটা। এবার ষোলো নম্বর অঙ্ক বলেছে এক কীরূপ সংখ্যা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এক কীরকম সংখ্যা, এক তাহলে কী সংখ্যা, তোমরা কী জানো এক সম্বন্ধে? প্রথমে হচ্ছে এক হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো শূন্য থেকে শুরু হচ্ছে, তারপর শূন্য এক দুই তিন চার করে যাচ্ছে, এটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হচ্ছে, তার মানে এক পূর্ণ স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা দুই দিয়ে ভাগ করলে মেলে না। আর তাছাড়াও আরেকটা সংখ্যা আছে, এটা হচ্ছে না মৌলিক না যৌগিক, মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে এই চারটেই লিখতে হবে, আমি এই বোর্ডে লিখছি। ষোলো এর ক, এক কিরূপ সংখ্যা, তাহলে তার উত্তরটা কী হবে, এক হলো পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তোমাদের বোঝালাম আমি এইমাত্র, কি বললাম এরপর, বিজোড় সংখ্যা মানে দুই দিয়ে ভাগ করলে মিলছে না, তাই বিজোড় সংখ্যা। আর কি, আর হচ্ছে এটা মৌলিকও নয় যৌগিকও নয়। এক সংখ্যা এখানে দাঁড়িয়ে দিয়ে দাও, তারপর আবার লেখো, এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তোমাদের আগে বুঝিয়েছি কেন, যে কেন এক মৌলিক বা যৌগিক নয় নয় এমন একটি সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা হতে গেলে দুটো গুণনীয়ক থাকতে হবে অন্তত, মানে মৌলিক সংখ্যার দুটো গুণনীয়কই থাকবে আর যৌগিক সংখ্যার তিনটে অন্তত থাকবে, তো একে তো একটাই গুণনীয়ক এক, সেই জন্য এক না মৌলিক না যৌগিক। তো এতগুলো লিখতে হবে, পূর্ণ স্বাভাবিক বিজোড় আবার মৌলিকও নয় যৌগিকও নয় এমন একটি সংখ্যা। এবার বলেছে শূন্য কীরূপ সংখ্যা, শূন্য কি, শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা, শূন্য থেকে শুরু হচ্ছে পূর্ণ সংখ্যার লাইন, আবার শূন্য কি জোড় সংখ্যা, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যার লাইন এক থেকে স্টার্ট হয় শূন্য থেকে নয়। তাহলে খয়ের উত্তরটা কি, শূন্য একটি পূর্ণ এবং জোড় সংখ্যা। তারপরে বলেছে গয়ে অঙ্কগুলো কি কি, অঙ্কগুলো কটা অঙ্ক আছে আমাদের, দশটা, শূন্য থেকে নয় পর্যন্ত দশটা অঙ্ক, তাহলে অঙ্কগুলো কি কি পরপর লিখে দাও। অঙ্কগুলি হলো শূন্য থেকে শুরু করো, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয় পর্যন্ত, দশ আর লিখবো না, দশ তো এই দুটো অঙ্ক দিয়েই দশ সংখ্যা তৈরি হয়ে যাবে, তাই দশ লিখবো না। তাহলে কটা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা অঙ্ক অঙ্ক থাকে। এবার দেখো উঙ, উঙয়ের অঙ্কটা আমি এখানেই দেখাচ্ছি না, এবার হচ্ছে ঘ, ঘয়ের অঙ্কটা দেখো, ছয় ভাগ তিন সমান সমান দুই, ছয় ভাগ তিন সমান সমান দুই কেন, কারণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ, এখানে ভাগ দেওয়া রয়েছে, ভাগের বিপরীত প্রক্রিয়া
গুণ তোমরা শূন্যস্থানও করেছো, ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ। তাহলে এই যে এই যে এই ভাগটার ভাজক আর ভাগফলকে গুণ করে দিলে দেখো 6 আসছে, তাই 3 দুগুণে 6, তাই 6 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2। তাছাড়া আরও হয় যে 6 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 3 দুগুণে 6, দেখো দুটো মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদকগুলো গুণ করে দিলে ঠিক ওই একই জিনিস হলো, 6 এলো। তাহলে 6 ভাগ 3 = 2, কারণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ, তাই 3 গুণ 2 বা 2 গুণ 3 = 6। এবার দেখো লাস্ট উঙ্গয়ের অঙ্ক বলেছে 5 ভাগ 0 অনির্ণয় কেন। উঙ্গয়ের অঙ্কটা আমি এখানে দেখাই, 5 ভাগ 0 অনির্ণয় বা অসংজ্ঞাত, মানে হচ্ছে এর সঠিক উত্তর পাওয়া যায় না, সেই জন্য অসংজ্ঞাত বা অনির্ণয় কথাটা বলা হয়। তো তোমরা এরকম করো, 0 ভাগ 5 থাকলে আমরা 0 করি, শূন্যস্থান পূরণ যদি দেওয়া হয়, কিন্তু 5 ভাগ 0 থাকলে আমরা এখানে লিখি কি, অসংজ্ঞাত, এরম লিখি, তাই তো? এটাই বলেছে অসংজ্ঞাত অনির্ণয় এরম লিখি, মানে নির্ণয় করা যাচ্ছে না যা কেন, এবার সেটা তোমাদের দেখাই। 0 দিয়ে যদি আমি 5 কে ভাগ করি, তো এই যে এইখানটায় আমরা কত নেব, 0 1 কে যাই দিয়ে আমি গুণ করি না কেন, সে 0 হয়ে যাচ্ছে ভাগশেষ 5। 0 কে আমি এবার 5 দিয়ে গুণ করি, 5 0 0 সেই ভাগশেষ 5। 0 কে আমি 100 দিয়ে গুণ করি, কিছুতেই আমি 5 এর সমান আনতে পারছি না, সবসময় 0ই হচ্ছে গুণফলটা, দেখো 100 0 0 সেই 5। 0 কে আমি 50 দিয়ে গুণ করি, 50 0 0 সেই 5, মানে যে সংখ্যাই সাথে 0 কে গুণ করা হোক না কেন সেটা 0 হয়ে যাচ্ছে, তার ফলে ভাগশেষটা 5ই থাকছে বারবার। যদি আমি এখানে 1000 দিয়ে গুণ করি, তাও কিন্তু সেই 0, 1000 কে 0 দিয়ে গুণ করলে 0, সেই ভাগশেষ 5। ঠিক এই কারণেই 5 ভাগ 0 অনির্ণয়, অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যার সাথে 0 কে গুণ করলে 5 এর সমান হবে, এমন কোনো সংখ্যা নেই যার যাকে 0 সাথে গুণ করলে বা যার সাথে 0 গুণ করলে 0 গুণ করলে গুণফল 5 এর সমান হবে। এইটা হচ্ছে আমাদের আসল উত্তর, তো এই এই কথাটা লিখতে হবে। আর এটা আমি বোঝালাম যে কেন বারবার 5ই অবশিষ্ট থাকছে, কারণ যাই এখানে ভাগফল হিসেবে বার করি না কেন, যে সংখ্যাটাই নিই না কেন, তো তার সাথে 0 গুণ করলে 0ই হয়ে যাচ্ছে, তাই ভাগশেষ বারবার 5 থাকছে, তাই নির্ণয় করা যাচ্ছে না, তাই 5 ভাগ 0 সবসময় অসংজ্ঞাত বা অনির্ণয়। তো এই পর্যন্ত তোমাদের 22 প্রশ্নমালার অঙ্ক শেষ হলো, ভালো করে প্র্যাকটিস করবে, কোথাও অসুবিধা হলে জানাবে।